पाकिस्तान के हारिए टी-20 विश्वकप 2021 हारेर प्रतिशोध नीते प्रस्तुति मैचे झड़ तुलछेन केएल राहुल विराट कोहली थेके शुरू करे हार्दिक पांड्यारा अधिनायक रोहित शर्मा और बोलार अर्शदीप सिंह जुजेंद्र चाहलरा तो मैचेर आगे नेटे विध्वंसी परफरमेंस दिच्छेई और सबचे बड़ कथा विराट कोहली प्रथमवार बहु समय बादे एक रान नय दू रान नय एकटार पर एकटा छक्का मेरे बुझिए दिच्छेन एशिया कापे आसते चलेछे सेई बहु प्रतीक्षित सेंचुरी इनिंग्स। हाँ बोस एशिया कप 2022 शुरू होते आर दुदिन बाकी भारतेर प्रथम मैच रविवार चिरप्रतिद्वंदी टीम पाकिस्तानेर बिरुद्धे तार आगे दुरंत छंदे रयेछेन रोहित शर्मा थेके शुरू करे केएल राहुलरा नेटे विध्वंसी मेजाजे बैट करछेन भारतीय अधिनायक रोहित शर्मा। सोशल मीडियाय बृहस्पतिवार एकटी भिडियो भाइरल हय सेखाने रोहित शर्माके देखा जाच्छे अश्विन रवींद्र जादेजादेर बलेर बिरुद्धे एकेर पर एक गगनचुम्बी छक्का मारते जा देखे आप्लुत होयेछेन क्रिकेट प्रेमीरा अनेकेई मंतव्य करेछेन एशिया कप 2022 रोहित शर्मा एरकम दुर्धर्ष फर्मे थाकले भारत रोहित शर्मार हात धरेई अष्टमबारेर जन्य एशिया कप चैम्पियन हबे। 27 আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ 2022 আর টুর্নামেন্টের দ্বিতীয় দিনই মারকাটারি লড়াই হতে চলেছে। রবিবার সেই মহাকরণে ভারত মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী টিম পাকিস্তানের যে ম্যাচে সকলের আলাদা করে নজর থাকবে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির ওপর। বিশ্ব ক্রিকেটে সেরা ব্যাটার বলা হয় বিরাট কোহলিকে। বিশ্বের সমস্ত বোলিং আক্রমণের বিরুদ্ধে ব্যাট হাতে ধারাবাহিকভাবে কিছু সময় আগে তিনি রান করেছেন অথচ গত 3 বছর জুড়ে সেই কোহলির ব্যাট থেকে সেরকম রান বেরোতে একেবারে দেখা যায়নি। কিন্তু সুখবর এটাই যে টিম ইন্ডিয়া 2022 এশিয়া কাপের প্রস্তুতির জন্য যখন বুধবার তাদের প্রথম অনুশীলনে মাঠে নেমেছিল সেখানে বিরাট কোহলিকে ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বহুক্ষণ নেটে প্র্যাকটিস করতে দেখা গেছে। দুই তারকা খেলোয়াড়কেই আক্রমণাত্মকভাবে ব্যাটিং করতে দেখা গেছে। বিশেষ করে কিং কোহলি যেভাবে স্পিনারদের পিটিয়েছেন সেটা দেখে অনেকেই মনে করছেন তিনি তার ফর্মে ফেরার একেবারে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। বিরাট কোহলি সেই নেট সেশনে প্রথমে বাঁহাতি স্পেসার অর্শদীপ সিংয়ের বিরুদ্ধে একটার পর একটা দুর্ধর্ষ শট খেলেন। এরপরে স্পিনার যুজেন্দ্র চাহাল রবীন্দ্র জাদেজা বিচন্দ্রন অশ্বিনের বলের মুখোমুখি হন তিনি। কোহলিকে স্পিনারদের বিরুদ্ধে স্টেপ আউট করে বড় বড় লম্বা ছক্কা মারতে দেখা যায়। পাশাপাশি অর্শদীপ সিং ভুবনেশ্বর কুমার পেসারদেরকেও তিনি লম্বা লম্বা শট মারেন। অর্থাৎ গাইজ দুদিন বাদে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই প্লেয়াররা কীরকম পারফরমেন্স দেবে সে তো মাঠেই বলবে। কিন্তু বর্তমানে ম্যাচের আগে যেভাবে বিরাট কোহলি রোহিত শর্মারা দুর্ধর্ষভাবে ব্যাটিং করছেন তাতে এটা যেমন মনে হচ্ছে কোহলি রোহিত শর্মারা যেমন তার আগের ছন্দে ফিরে এসেছে ঠিক তেমনই পাকিস্তানকে এই এশিয়া কাপে হারিয়ে বদলা নেওয়ার জন্য ভারতীয় টিম পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। তো বিরাট কোহলি কি এই এশিয়া কাপ 2022 সেঞ্চুরি করতে পারবে তা তুমি নিচে কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্ট এবং আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।